অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি বালেশ্বর হাসপাতালে পৌঁছে গিয়েছেন। কি বলছেন তিনি আহতদের পরিবারের লোকেদের সঙ্গে, কি তিনি কথা বলছেন? এবং এটাও জানতে চাইবো যে সেখানে যে মৃতদেহ রয়েছে শনাক্ত করা কি সম্ভব হয়েছে? দেখো, এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি এসেছেন হাসপাতালে, এবং হাসপাতালে এসে যারা ভর্তি রয়েছেন একেবারে তাদের সঙ্গে কথা বলছেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তিনি কথা বলছেন। তোমায় বলবো, এই বালেশ্বর হাসপাতালে ঘটনার পর থেকে 270 জনকে নিয়ে আসা হয়েছিল, এবং যার মধ্যে 65 জনকে কটকে ট্রান্সফার করা হয়। অন্যদিকে 20 জনকে কিন্তু ব্রড ডেড ঘোষণা করা হয়েছিল হাসপাতালে। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি স্পটে গিয়েছিলেন, ঘটনাস্থলে গিয়েছিলেন, এবং এই মুহূর্তে একবারে বালেশ্বর হাসপাতালের ভেতরে তিনি রয়েছেন এবং থেকে যারা রোগী রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। বালেশ্বর যে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি একেবারে রোগীর পরিজনদের সঙ্গে কথা বলছেন, যেমন যারা এখানে ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং বলে একেবারে হাসপাতালের ভেতরে কি পরিস্থিতি সেটা খতিয়ে দেখছেন। বহু মানুষ যারা কিন্তু এই ট্রেন দুর্ঘটনায়, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে, এবং অনেকের অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতর এবং সংকটজনক, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু হাসপাতালে একটা ওয়ার্ড নিয়ে রাখবো, একাধিক ওয়ার্ডে এই বালেশ্বর ফকিরমোহন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর যেটা বলছিলাম তোমাকে, 270 জনকে নিয়ে আসা হয়, যার মধ্যে থেকে কিন্তু 65 জনকে কটকে ট্রান্সফার করা এবং 20 জনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। আমরা আবারও দেখতে পাচ্ছি ছবিটি, বহু যারা রোগীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন হাসপাতালের ভেতরে, রয়েছেন এখন, এবং সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে হাসপাতালের সমস্ত ওয়ার্ডের ভেতরে সমস্ত যে বেডগুলো সেগুলো সম্পূর্ণ ফুল হয়ে গিয়েছে, একেবারে ট্রেন দুর্ঘটনায় যারা আহত তাদেরকে নিয়ে আসা হয়েছে। ভুবনেশ্বর এইমস থেকেও চিকিৎসকদের একটা প্রতিনিধি দল তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে।